নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের রূপশ্রী প্রকল্পে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেখানে ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করতে গেলে কোনো প্রকার আবেদন ফিসের প্রয়োজন নেই এবং ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো আপনারা কী করে এখানটায় ফর্ম ফিল আপ করবেন, এছাড়াও কোন পোস্টে কতগুলি শূন্যপত্র রয়েছে অবশ্যই জানিয়ে দেবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন, আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর একদম বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন, আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশনে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে 24/6/2022 এই তারিখে, এবং এই অফিসিয়াল নোটিফিকেশানের মেমো নাম্বার আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং এখানটায় দেখুন এখানটায় কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এখানটায় কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া হচ্ছে। সবার প্রথমে এখানটায় আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে নোটিফিকেশান ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ডেটা এন্ট্রি অপারেটার আন্ডার রূপশ্রী প্রকল্প। তো বন্ধুরা, এখানটায় কিন্তু অ্যাকাউন্টেন্ট এবং এখানটায় ডেটা এন্ট্রি অপারেটার পোস্টে কিন্তু রূপশ্রী প্রকল্পের কাজ দেখাশোনার জন্য কিন্তু কর্মী রিক্রুট করানো হচ্ছে। এবং এখানটায় সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে যে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ইন্ডিয়ান সিটিজেন্স অনলি ফর সিলেকশন টু দ্য ফলোয়িং পোস্ট অ্যাজ নোটেড বিলো অন পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিস। তো বন্ধুরা, এখানটায় লিখে দেওয়া রয়েছে যে এখানটায় ভারতবর্ষের নাগরিক হয়ে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এবং এখানটায় সম্পূর্ণ চুক্তিভিত্তিক পোস্টে রিক্রুট করানো হবে। অর্থাৎ এখানটায় লিখে দেওয়া হচ্ছে পিওরলি টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিস কিন্তু রিক্রুট করানো হবে, সেটা স্পষ্ট এখানটায় লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় সম্পূর্ণ অফলাইনে আপনাদের এখানটায় আবেদন করতে হবে, অলরেডি আবেদন স্টার্ট হয়ে গেছে 27/6/2022 তারিখ থেকে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং এখানটা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন 15/7/2022 অর্থাৎ 15 জুলাই 2022 তারিখ পর্যন্ত আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এরপরে দেখুন এখানটায় কোন কোন পোস্টে রিক্রুট করানো হচ্ছে। এখানে কিন্তু দুটি পোস্টে রিক্রুট করানো হচ্ছে, এক হচ্ছে অ্যাকাউন্টেন্ট এবং আরেকটি রয়েছে কিন্তু ডেটা এন্ট্রি অপারেটার। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া হচ্ছে যে ডেটা এন্ট্রি অপারেটার পোস্টে রিক্রুট করানো হচ্ছে রূপশ্রী প্রকল্পের জন্য। এবং এখানটায় লিখে দেওয়া হচ্ছে 11,000 টাকা প্রত্যেক মাসে আপনাদের এখানটায় স্যালারি দেওয়া হবে। এবং শূন্যপদের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন চারটি রয়েছে শূন্যপদ, যা ক্যাটাগরি ওয়াইজ এখানটায় ডিভাইডেড করে দিয়ে দেওয়া রয়েছে। এবং এখানটায় লিখে দেওয়া হচ্ছে আপনাদের কিন্তু সার্ভিস টাইপ কী রয়েছে, দেখুন এখানটায় লিখে দেওয়া হচ্ছে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস এখানটায় রিক্রুট করানো হবে। এবং এখানটায় 1 বছরের চুক্তিভিত্তিক পোস্ট আপনাদের রিক্রুট করানো হবে এবং পরবর্তীকালে কিন্তু আপনাদের এই কার্যকালের সময়সীমা সেটা বাড়িয়ে দেওয়া হতে পারে। এবং এখানটায় কিন্তু শুধুমাত্র লিখে দেওয়া হচ্ছে 1 বছরের চুক্তিভিত্তিক পোস্টে কিন্তু রিক্রুট করানো হবে, ঠিক আছে। এবং এখানটায় আবেদন করার জন্য আপনাদের বয়সসীমা চাওয়া হয়েছে 18 বছর থেকে শুরু করে 40 বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এবং অবশ্যই আপনারা আপনাদের বয়সের হিসেবটা করবেন 1/1/2022 এই তারিখ অনুযায়ী, সেটা এখানটায় লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় লিখে দেওয়া হচ্ছে রেসিডেন্সিয়াল ডিটেল। তো বন্ধুরা, এখানটায় কিন্তু শুধুমাত্র ঝাড়গ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এবং এখানটায় শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা যদি এখানটায় গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকেন যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। সঙ্গে অবশ্যই কিন্তু ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারের উপরে, অর্থাৎ এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এবং এমএস পাওয়ার পয়েন্টের উপরে কাজের অভিজ্ঞতা থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন। সঙ্গে টাইপিং স্পিড চাওয়া হয়েছে 30 ওয়ার্ড পার মিনিট। এবং এরপরে এখানটায় কিন্তু লিখে দেওয়া হচ্ছে কি, দেখুন এখানটায় ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে লিখে দেওয়া হচ্ছে মিনিমাম 1 বছর যদি আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে গভর্নমেন্ট কিংবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের উপরে, তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এবং জব রেসপন্সিবিলিটি এখানটায় লিখে দেওয়া হচ্ছে, অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে কিন্তু একটু চেক আউট করে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এরপরে দেখুন এরপরে কোন পোস্টে এখানটায় রিক্রুট করানো হচ্ছে, এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া হচ্ছে যে অ্যাকাউন্টেন্ট পোস্টে এখানটায় রিক্রুট করানো হচ্ছে রূপশ্রী প্রকল্পের জন্য, এখানটায় দেখতে পাচ্ছেন। এবং এখানটায় লিখে দেওয়া হচ্ছে 15,000 টাকা প্রত্যেক মাসে আপনাদের এখানটায় স্যালারি দেওয়া হবে। এবং এখানটায় শূন্যপদ রয়েছে কিন্তু একটি, শুধুমাত্র এসসি ক্যাটাগরি প্রার্থীদের জন্য। এবং এরপরে দেখুন এরপরে এখানটায় কি লিখে দেওয়া হচ্ছে, এরপরে লিখে দেওয়া হচ্ছে এখানেও চুক্তিভিত্তিক পোস্টে রিক্রুট করানো হবে, 1 বছরের চুক্তিভিত্তিক পোস্ট রয়েছে। এবং এখানেও কিন্তু বয়সসীমা ক্ষেত্রে চাওয়া হয়েছে 18 বছর থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। সঙ্গে 1/1/2022 তারিখ অনুযায়ী আপনারা আপনাদের বয়সের হিসাবটা করবেন। এবং আপার এজের ক্ষেত্রে কিন্তু আপনারা এখানটায় বয়সে ছাড় পেয়ে যাবেন, সেটা লিখে দেওয়া রয়েছে। এবং এখানটাও লিখে দেওয়া রয়েছে যে আপনারা কিন্তু ঝাড়গ্রাম জেলার যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। সঙ্গে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা যদি কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। সঙ্গে অবশ্যই কম্পিউটারের নলেজ থাকতে হবে। এবং সঙ্গে লিখে দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু আপনাদের ওয়ার্কিং নলেজ থাকতে হবে, সেটা হচ্ছে স্প্রেডশিট, টেলি এবং প্রেজেন্টেশন প্যাকেজের উপরে, সেটা এখানটায় লিখে দেওয়া রয়েছে। সঙ্গে 3 বছরের যদি আপনাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের উপরে, তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। সঙ্গে জব রেসপন্সিবিলিটি কিন্তু লিখে দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে একটু চেক আউট করে নেবেন। এবং এখানটায় আপনাদের সিলেকশন প্রসেস কী করে হবে সেই বিষয়ে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা একটু দেখে নেবেন। অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে এখানটায় দুটি পোস্টের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে, অ্যাকাউন্টেন্ট এবং ডেটা এন্ট্রি অপারেটারের ক্ষেত্রে সিলেকশন প্রসেস কী রয়েছে সেই বিষয়ে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে। সবার প্রথমে আপনাদের রিটেন টেস্ট হয়ে যাবে, তারপরে কিন্তু আপনাদের কম্পিউটার টেস্ট হয়ে যাবে, এবং তারপরে আপনাদের ইন্টারভিউ হয়ে যাবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা কিন্তু একটু দেখে নেবেন। তো বন্ধুরা, এখানটায় আবেদন করতে হলে কিন্তু সম্পূর্ণ অফলাইনে আপনাদের আবেদন করতে হবে। তো অফলাইনে আবেদন করার জন্য আপনারা কী করবেন, আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে অ্যাপ্লিকেশন
অ্যাপ্লিকেশন ফর্মের একটি লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে সরাসরি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর একটি A4 পেজে প্রিন্ট আউট বের করে হাতে কলমে সুন্দর করে সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করবেন। সম্পূর্ণ ব্লক লেটারে বা ক্যাপিটাল লেটারে কিন্তু আপনাদের সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করতে হবে। তারপর তার সঙ্গে যাবতীয় ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু অ্যাটাস্ট করে দিয়ে আপনাদের কিন্তু নির্ধারিত অ্যাড্রেসে কিন্তু আপনাদের আগামী 15/7/2022 তারিখের আগে কিন্তু সাবমিট করতে হবে, তাহলে আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা এখানটায় দেখুন, এখানটায় অ্যাড্রেস লিখে দেওয়া হচ্ছে, এই অ্যাড্রেসে কিন্তু আগামী 15/7/2022 তারিখের আগে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে সাবমিট করতে হবে। তো বন্ধুরা এবারে দেখুন এই অফিসিয়াল নোটিফিকেশন কোথা থেকে প্রকাশ করা হয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ঝাড়গ্রাম। তো ঝাড়গ্রাম জেলা থেকে এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। তো আপনারা যদি এখানটায় ঝাড়গ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা আপনারা যারা অন্যান্য জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এসে আপনার নিজের জেলার নামটি লিখে দিয়ে যাবেন। তাহলে কি হবে যে আপনার জেলার যে কোনো ছোটো বড় সরকারি চাকরির খবর উঠেলেই কিন্তু আমরা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে সেটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করব। এছাড়াও কিন্তু বিভিন্ন জেলাতে কিন্তু এ ধরনের কর্মী রিক্রুট করানো হচ্ছে। তো অবশ্যই আপনারা কিন্তু আপনাদের নিজের জেলার নামটি কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে এসে লিখে দিয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।